আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটি আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন নবরিন স্কুল ও কলেজ নূরপুর ঢাকা থেকে একটি চিঠিতে অনেক প্রশ্ন দীর্ঘ চিঠি আপনার প্রথম প্রশ্নটি এরকম যে কোনো সন্দেহজনক কাজ করল সে হারামে লিপ্ত হলো পৃথিবীর সব সন্দেহজনক কাজে কি হারাম উদাহরণ কয়েকটি প্রথম কথা হচ্ছে সন্দেহজনক কাজ বলতে আপনি কি বুঝেছেন যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমুল্লাহ তালা তা সহিতে বর্ণনা করেছেন হারামের ব্যাপারে আল্লাহ ও তালা সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন হালালের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন হালাল এবং হারামের মাঝে মাঝে কিছু কাজ আছে যে কাজগুলোর ব্যাপারে আল্লাহ সুবাহানতলা কোরআনে করিম মধ্যে সুস্পষ্ট বক্তব্য দেননি আলেমগণ মানে এই কাজগুলো মানে হারাম এই 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 বিষয়টি নিয়ে আলেমের মধ্যে একটু মতবিরোধ বা মতপার্থক্য রয়েছে তো এই মত পার্থক্যের মধ্যে গ্রাম এটাকে হারাম বলেছেন আবার আলেদম বলেছে এটা হারামের মধ্যে পড়ে না বিভিন্ন ধরনের মতপার্থক্য রয়েছে যে বিষয়গুলো নিয়ে আলেমগণ মানে হারাম হওয়ার বিষয়ে মানে সন্দেহ পোষণ করেছেন যে এটি হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইসলামের কিছু মূলনীতি রয়েছে হালাল এবং হারামের সুনির্দিষ্ট কিছু মানে ফ্যাকি মূলনীতি রয়েছে বিধানগত কিছু মূলনীতি রয়েছে যে মূলনীতির উপর ভিত্তি করে ওলামাইকার হালাল এবং হারামের বিষয়গুলোকে সুস্পষ্ট করেছেন সেক্ষেত্রে মানে ওই মূলনীতির আলোকে যখনই তখরিজুল মানাত মানে এই বিষয়টাকে প্রয়োগ করতে গিয়েছে যেন এই কাজটা এই জিনিসটা হারাম কিনা এটাকে যখন প্রয়োগ করতে গিয়েছে তখন সন্দেহ তৈরি হয়েছে এটা হারামের কিনা কিনা এই বিষয়টাই মূলত সন্দেহজনক এখন আপনি সন্দেহজনক বলতে আপনি যেটি বুঝিয়েছেন মানে এটা ভুল বুঝ সেটা হলো এই আপনি মনে করেছেন যে আপনার কোন কাজের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এটা হারাম না এই এই কথা নয় আমার আপনার সন্দেহের বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে না মানে আমি এখন আমার এই কাজ এই পানির মধ্যে দেখলাম যে এই পানিটা আমার কাছে মনে হচ্ছে যেন তহের কি তহের নয় মানে পবিত্র কি পবিত্র নয় সন্দেহজনক তাহলে এটা হারাম না এইটা এটা উদ্দেশ্য নয় এই বক্তব্য এখানে দেওয়া হচ্ছে না মানে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মানে হারাম মানে এই কিছু বিষয়ে নিয়ে কিছু প্রচ্ছন্নতা আছে কিছু অস্পষ্টতা আছে যে অস্পষ্টতার কারণে মূলত ওলামায় কাম স্পষ্ট করে এটাকে হারাম ঘোষণা দেন নেই স্পষ্ট করে হারাম ঘোষণা দেন নেই এই কারণে মানে যেটাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা দেন নেই মানে এই সুবহাতগুলো এই মুস বা মুস্তাবা যেগুলোর মধ্যে সন্দেহের অবকাশ রয়ে গিয়েছে যেটা হারাম কিনা আলেমরা মানে সন্দেহ করেছেন এখান থেকে মানে যদি কেউ ফাঁকা দোয়া ওকাফি মান ওয়াকাফি হাতই ফাঁকা দোয়া হারাম কারণ তার অন্তরের মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে এটা হারাম কিনা যদি এইভাবে সন্দেহের উপর এই কাজের মধ্যে পতিত হয় তাহলে সে মূলত হারামের মধ্যে পতিত হলো কারণ হচ্ছে মানে আপনি তো মানে হারাম থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না এখানে মানে নিজেকে এহতিয়াত হচ্ছে ইমানদার ব্যক্তির মানে ইমানের দাবি হচ্ছে মানে এই ধরনের কাজের মধ্যেই সন্দেহজনক কাজের মধ্যে তিনি যাবেন না যেহেতু রসোল্লা সাল্লা অন্য একটা হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে তুমি যেটা তোমার মধ্যে সন্দেহ জাগায় মানে সন্দেহ তৈরি করে থাকে সন্দেহজনক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে পরিহার করবর্জন করো ইলে মালয়ারিবুকা ওই সমস্ত কাজগুলো গ্রহণ করে যেগুলোর মধ্যে তোমার কোনো সন্দেহ নেই যেহেতু মানে সন্দেহমুক্ত কাজ আপনি গ্রহণ করতে পারবেন সুতরাং সেখানে আপনি সন্দেহজনক কাজের মধ্যে নিজেকে পতিত করার কোনো দরকার নেই এই কারণেই মূলত আপনি যখনই মানে এই মুস্তাবে হাত যেগুলো রয়েছে যেগুলো হারাম হওয়ার ব্যাপারে আলেমদের বক্তব্য মানে সন্দেহজনক রয়েছে আলেমরা সন্দেহ করেছেন হারাম হওয়ার বিষয়টি সেখানে আপনি কোনোভাবেই এর মধ্যে পতিত হবেন না একটি উদাহরণ দিই যেমন অ্যালকোহল মানে কাছের উদাহরণ হচ্ছে অ্যালকোহল মানে এটি নিয়ে আলেমদের মধ্যে মানে দ্বিমত রয়েছে মানে এটি কি হারাম মানে না এ বিষয়ে মানে ইসলামিক সুরতের সুনির্দিষ্ট দিক নির্দেশনা কি মানে যেহেতু অ্যালকোহলের বিষয়টি মানে আলেমদের মধ্যে এটা এটা কি মদ যদি মদ হয় তাকে তাহলে মদকে ইসলামে হারাম করা হয়েছে আর নাকি এটি মদ নয় যদি মদ নয় এমনি একটা মানে মানে এমন একটা বিষয় তাহলে এটাকে কি আপনি আপনি মদের উপর ক্রেস করতে পারবেন মানে এই নিয়ে আলমদের মানে উসুলগত দিক থেকে মানে ফেক উসুলের মধ্যে কি রয়েছে পথপার্থক রয়েছে সুতরাং এটি যদি করে ব্যক্তি অ্যালকোহল মানে সেবন করে থাকেন আর অথচ সন্দেহজনক হারামের বিষয় তাহলে তিনি একটা মানে হারামের মধ্যে পতিত হলেন তার উচিত হচ্ছে এখান থেকে মানে ফিরে আসা এখান থেকে এই সন্দেহজনক কাজের মধ্যে থেকে ফিরে আসা আর এটি উদাহরণ দেব যেমন আপনি মনে করেন এই ধূমপান এটি ধূমপান ওলামাইক্রাম অধিকাংশ ওলামাইক্রামের বক্তব্য হচ্ছে এটা খাবা এসের মধ্যে অন্তর্ভুক্ত আর এটাই মূলত সহি বক্তব্য কারণ হচ্ছে মানে ধূমপানের ব্যাপারে মানে সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী তারপরে সমস্ত চিন্তাবিদ সমস্ত বুদ্ধিজীবী সমস্ত ডাক্তার সমস্ত মানে গবেষক এ কথা বলেছেন যে এটা মানে মানে শরীরের জন্য ক্ষতিকর হানিকর ক্ষতিকর মূলনীতির মধ্যে মূলত এটা আরামের মধ্যেই পড়ে কিন্তু যেহেতু সুস্পষ্ট কোনো বক্তব্য এখানে পাওয়া যাচ্ছে না মানে একেবারে স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না এই জন্য ওলাম একেলামের একদল ওলামা একামটাকে সন্দেহ করেছেন যে এটা সন্দেহজনক মানে যে এই এইটা হারাম হওয়ার বিষয়টি সন্দেহ সন্দেহের একটু অবকাশ রয়েছে কিন্তু মানে সেটা অবশ্যই সন্দেহের অবকাশ রয়েছে এই কারণে কিন্তু অধিকাংশ ওলাম একরাম বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূল মূল নীতিকে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে এটি হারামের মধ্যে অন্তর্ভুক্ত সেক্ষেত্রে মানে যারা সন্দেহ করেছেন মানে তাদেরও ওয়াজিব হয়ে যাবে এটাকে পরিহার করা যেহেতু মূলত সন্দেহ থাকলেও মানে এটি হারামের মধ্যে পতিত হওয়ার মতো যেহেতু এর কাজের মধ্যে সন্দেহজনক রয়ে গিয়েছে মানে এই ধরনের বিষয়গুলো যেগুলোর মধ্যে হাত যেগুলো মানে হারাম এই হওয়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে কোনো না কোনো কারণে মানে মূল নীতির মানে ফেকি যে মূলনীতি রয়েছে মূলনীতির কোনো না কোনো কারণে কোনো না কোনো পর্যায়ে মানে মতবিরোধ বা একটু সন্দেহের সৃষ্টি হয়েছে সেই সমস্ত বিষয়গুলো পরিহার করাটাই হচ্ছে ওয়াজিব সেগুলোর মধ্যে পতিত হওয়া হচ্ছে হারামের মধ্যে পতিত হওয়া প্রিয় দর্শক আমরা জানলাম সন্দেহযুক্ত কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে লিখেছেন কোনো ড্রেস যদি একটু টাইট হয় ভালো স্বাস্থ্যের কারণে তাহলে সে ড্রেস পরে সালাত আদায় করা কি মাকরুহ যদি টাইট হয়ে থাকে মানে যে ড্রেসের মাধ্যমে মানে শরীরের অবয়ব যেটা আছে অবয়ব পরিপূর্ণরূপে মানে পরিদিষ্ট হচ্ছে তাহলে কোনো সুন্দর এই যে মাকরুহ এবং কেউ কেউ বলেছেন যে এর মাধ্যমে সলাৎ হবে কি না এ নিয়ে এখতলাফ রয়েছে তো কেন আপনি এখতলাফের মধ্যে যাবেন মানে এই মানে প্রশ্নের মধ্যে যাবেন কেন মানে যদিও সুস্পষ্ট নস সুস্পষ্ট টেক্সটের মাধ্যমে এটা সাব্যস্ত হয় নাই যে মানে এর মাধ্যমে সলাৎ হবে না কিন্তু মাক্রু যে কোনো সুন্দর অপছন্দনীয় কারণ হচ্ছে আপনার শরীরে সমস্ত অবয়ব দেখা যাচ্ছে মানে এমন ড্রেস 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 টাইট পরে আপনি আপনি প্রশ্ন আসে স্বাস্থ্য ভালো হলে সেভাবে বানাবেন আচ্ছা তা তো অবশ্যই আর যদি আপনার স্বাস্থ্য হঠাৎ ভালো হয়ে গেল তাহলে আপনি কাপড়কে সেভাবে সংশোধন করবেন তা তো অবশ্যই কাপড় তৈরি করবেন তিনি মানে সেই ক্ষেত্রে মানে খেয়াল রাখবেন যে মানে কোনোভাবেই মানে ড্রেস এমন হবে না যে ড্রেস মানে আপনার শরীরে যে অবয়ব আছে স্ট্রাকচারটা দেখা যায় পুরো স্ট্রাকচারটা মানে দেখা যায় স্ট্রাকচার বুঝে যাওয়ার অর্থই হচ্ছে মূলত আপনি সতর যেভাবে করা দরকার সেভাবে সতর করেন নাই সেভাবে সতর করেন নাই সুতরাং এভাবে সতর না হলে এক দল ওলামায়ে کرام বলেছেন হবে না আর দল ওলামায়ে کرام বলেছেন সালাতের মধ্যে মাকরুহ হবে যেটি আপনি উল্লেখ করেছেন মাকরুহ হওয়ার বিষয়টাই মূলত খুবই মানে আকরাব মানে মানে খুবই কাঁচা কাচি মানে যথার্থ বলা যেতে পারে আরো লিখেছেন কেউ আমার সামনে করলে সেটি শুনে ফেললে কি হারাম হবে না শুনে ফেললে আপনি কানে শুনে ফেললেন হঠাৎ করে মানে আপনার ইচ্ছা ছিল না গিবদ শোনার জন্য একজন গিবত করে ফেললে আর আপনার কানে এসে গেল আপনি হারাম হয়ে যাবে ব্যাপারটা মনে নয় গিবদ করলে আপনি যদি স্বেচ্ছায় গিবতের মধ্যে শেয়ার করেন সামিল হয়ে হন তাহলে আপনি মানে এর জন্য কি হবেন গুণাগার হবেন কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর একজন গিবত করতেছে আপনার কানের মধ্যে আসলেও শুনলেন আপনি এর জন্য গুণাগার হয়ে যাবেন ব্যাপারটা এমন নয় ইসলামী বসে আলাপ করছেন হ্যাঁ গিবত করে ফেললো তাহলে আপনি গুণাগর হবেন না তবে এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া যে ভাই গিবত আমরা করি না গিব্বত আমরা করি না বা গিবত গিবতের প্রয়োজন নেই এটি গিবত এটা এটার প্রয়োজন নেই মানে এভাবে তাকে মানে সতর্ক করে দেযা এবং নিজে আপনি মানে গিবত মানে তিনি যে গিবত করতেছে এই বিষয়টা তাকে সতর্ক করে দেওয়া এটা আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিন্তু গিবতের স্তামে বলা হয়তে ওই ব্যক্তিকে যে স্বেচ্ছায় বসে গিবতের মধ্যে শেয়ার করতেছেন অংশগ্রহণ করতেছেন তিনি হচ্ছে মূলত গিবতের মুস্তাবে মানে শ্রোতা এবং ওই ও পর্যায়ে শ্রোতা যে যে শ্রোতা মানে গীবন গিবতের ইস্তেমা এর কারণে শ্রবণ করার কারণে যিনি গুণাগার হবেন ইচ্ছায় বসে রয়েছেন গিবত করতেছেন আর সেখানে সায় দিচ্ছেন অনেকটা মাথা রেড়ে অনেকটা হাসির মাধ্যমে মজা পাচ্ছেন তাহলে অবশ্যই তিনি এর জন্য গুণাকার হবেন কোনো সন্দেহ নেই বলা পরে যদি অব্যাহত রাখা হয় তাহলে তিনি কী করবেন সে থাকবেন না উঠে যাবেন সেখান থেকে তিনি উঠে যাওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে যেহেতু মানে এটা মানে এই মজলিসটা মজলিস মানে মজসুর হারাম হয়ে গিয়েছে মানে হারাম কাজের মাঝে হিসেবে পরিণত হয়ে গেছে সুতরাং ইমানদার ব্যক্তি করে দাবি হচ্ছে মানে ফেলায় তা করদু মা তাদের সাথে বসবেই না আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন ফেলায় তা করদু মা তাদের সাথে বসার কোনো হারাম কাজের সহযোগিতা করার কাজে কোনোভাবেই সহযোগিতা অথবা তাদের সাথে বসে মানে এটাকে উপভোগ করার সামান্যতম কোনো সুযোগ থাকবে না আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আল্লাহ আমার রব এই রবি আমার সব এই লিখেছেন মেয়েকে দিন শিক্ষা দেওয়া ও দিনের উপর প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেওয়ার ফজলত কি এক এটি কি মা বাবা দুজনেই পাবেন হ্যাঁ ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া এবং দিনের উপর মানে তাদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য মূলত একজন দিনদার একজন আল্লাহর কাছে মানে পছন্দনীয় অথবা আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রগামী সন্তানের কাছে তাদেরকে পাত্রের কাছে পাত্রস্থ করা বিয়ে দেয়া এটি কতটুকু গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে এটি ফরজ পিতা মাতার উপর ফরজ কাজ সুতরাং আপনি ফজিলত জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করবেন যে হুকুম কী ফজিলত পরের কথা যদি এই কাজটি আপনি না করে থাকেন তাহলে আপনি এর জন্য খেয়ালতের দিন জবাবদি করতে হবে এর জন্য আপনি অবশ্যই মানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করে মানে এই ফরজ আদায় না করার কারণে আপনি বড়ো ধরনের গুণাকার হবেন এটা ফরজ কাজ কারণ আপনার উপর আমানত এই সন্তান আপনার কাছে আমানত রাখা হয়েছে সুতরাং এই সন্তানকে দিনের উপর বড় করা দিনের জ্ঞান দেয়া এটি প্রত্যেকটি ইমানদার ব্যক্তি মা এবং বাপ এই পিতামাতার উপর ফরজ বাধ্যতামূলক বিষয় সন্তান থেকে দিনের জ্ঞান দিত এবং মেয়ে সন্তান হলে তাদেরকে অবশ্যই মানে সত্যিকার দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করতে হবে এটি ফরজ আমরা দেখি অনেককেই দেখা যায় যে নিজে মসজিদে গিয়ে সলাত আদায় করে থাকেন মাও পর্দা করে থাকেন মেয়েকে পর্দা করতেও দেন না আবার মানে মেয়েকে মানে এমন পাত্রের কাছে বিয়ে দেন যাতে করে সে কোনোভাবেই দিন পালন করতে না পারে মানে পাত্রের স্ট্যাটাস দেখেন পাত্রের অবস্থান দেখেন পাত্র কি সক ধরনের চাকরি করে থাকে সেটা দেখেন তার আর্থিক মানে কত বেশি মানে স্বচ্ছতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় কতটুকু সে দুনিয়াবি দিক থেকে প্রতিষ্ঠিত মানে এই দিকগুলো দেখেন কিন্তু দিনের দিক থেকে সে কতটুকু অগ্রগামী আদৌ তার মধ্যে দিন এবং আখলা খছে কিনা আদৌ তার মধ্যে দিন এবং লক্ষ্য থাকে মানে এই বিষয়গুলো মোটেও চিন্তা করেন না মানে শেষ পর্যন্ত হইতে পারে যে অনেক সময় দেখা যায় যে মেয়ে দিনদার সে দিনদার মেয়েকে পর্যন্ত মানে এমন সন্তানের কাছে এমন পাত্রের কাছে বিয়ে দিয়েছে যে পাত্রের কাছে বিয়ে দেওয়ার কারণে সে আর দিন পালন করতে পারে না এই কাজগুলো হারাম এগুলো যারা করবেন তারা কেয়ামতের দিনের জন্য জব্দি করতে হবে এবং কি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ হবে না আপনাদের আপনারা পার পেতে পারবেন না কারণ এগুলো আপনাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং ফজিরত জিজ্ঞেস করবেন না এর দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত এগুলো মানে পিতা মাতার উপর দায়িত্ব এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই কাজ যিনি করবেন সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে সত্যিকারভাবে আদব শিক্ষা দিবেন দিন শিক্ষা দিবেন এবং ভালো পাত্রে পাত্রস্থ করবেন যদি আল্লাহ রব আলের সাব করেন সন্তুষ্টির জন্য করেন তাহলে এই পিতামাতা জান্নাত লাভ করতে পারবেন ফজিলতের কথা এখন বললাম তাদের জান্নাতের বিষয় রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় সাল্লাম বলেছেন যে মানে তারা যদি সত্যিকারভাবে মানে তাদের নিজেদের ইমান এবং আমল ঠিক রাখেন এবং এই কাজগুলো করেন তাহলে জান্নাতের জন্য তাদের মানে পথ মুক্ত হয়ে যাবে তারা জান্নাত লাভ করতে পারবেন এই ফজিলতটুকু তারা লাভ করবেন সুতরাং এই কাজটা আমরা মানে এ বাদত হিসেবে আখেরাতের স্বভাবের জন্য আল্লাহ রাবুল্লা আলমের সন্তুষ্টির জন্য আমরা আমাদের সন্তানদের জন্য করি তাহলে আমাদের সন্তানরাও মানে সেই মানের সন্তান হবে যারা আমাদের জন্য মূলত দুনিয়া থেকে আখেরাতে আমাদের জন্য বেনিফিট দিতে পারবে মানে দুনিয়াতেই থাকবে জীবিত থাকবে অথচ আখেরাতে আমাদের জন্য পুঁজি পাঠাতে পারবে আমাদের জন্য দোয়া করতে পারবে আমাদের জন্য আল্লাহ তারা কাছে বলতে পারবে এই ধরনের সন্তানদেরকে মূলত দিনই শিক্ষা দিয়ে তাদেরকে মানে দিন এবং ইসলামের অনুসারী পাত্রদের হাতে পাত্রস্থ করলে তারা কিন্তু এই সবগুলো লাভ করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মর্যাদাপূর্ণে যে জান্নাত রয়েছে সেই জান্নাতের মর্যাদায় আপনি লাভ করতে পারবেন আপনি স্বভাবের কথা বললেন এই প্রশ্নের প্রশ্ন করেছেন কয়টি মেয়ে থাকতে হবে একটি মেয়ে হলে কি সেই ফজিলত পাওয়া যাবে আসলে লাস আল্লাহ রিসামের আদিসের মধ্যে রয়েছে তিনটি কথা বলা হয়েছে তারপর আসল লাস বলা হয়েছে আল্লাহ আসুল সালসাম যদি দুটি হয় আসুল আহম দুজন হলেও আসুল রম যদি বলে এর চেয়ে কম হয় বলছে এর চেয়ে কম হলেও তাহলে বোঝা যাচ্ছে মূলত একজন হলেও যদি কেউ আস্তে করেন সত্যিকার আল্লাহ তালা কাছে সবের আশা করে থাকেন তাহলে তিনি এই ফজিলত পাবেন জি শেষে জানতে চেয়েছেন সৎ পাত্রে মেয়েকে দেওয়ার পর কি আর কোনো দায়িত্ব থাকবে ওই ফজিলত পেতে হলে না মানে আছে ততটুকু স্পষ্ট হয়ে গিয়েছে আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন তাজিন মাহানাজ নিউ ইয়র্ক ইউএসএ থেকে আপনি লিখেছেন মাই লাস্ট টু কোয়েশ্চেন্স আর অ্যাবাউট আয়াতস ইন দ্য খোরান নিড আ বেটার এক্সপ্লেনেশন

সোলাইমান আলহিসালাতামের সময় হারুত এবং মারুতকে অবতীর্ণ করা হয়েছিল মানে এতটুকু কোরআন একাডেমি মধ্যে স্পষ্ট রয়েছে সেই সময় মূলত বিদ্যার প্রভাব ছিল প্রকট লোকদের মাঝে লোকদের মাঝে জাদুবিদ্যা যে প্রকট মানে এই ব্যবহার ছিল এবং জাদুবিদ্যার প্রতি মানুষ এত বেশি আকৃষ্ট হয়ে গিয়েছিল যে যে তাদেরকে জাদুবিদ্যা থেকে মানে কোনোভাবেই মানে তাদেরকে বিচ্ছিন্ন করে সরানো যাচ্ছিল সরানো যাচ্ছিলো না সোলামান আলহিহি ইসালাত আসলাম তাদেরকে এখান থেকে মানে এই হারাম কাজ থেকে বা কুফুরি কাজ থেকে সুলামান আল্লিস সালাত আসলাম তাদেরকে মানে চেষ্টা করেছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আলাহ আল্লাহি সালাতামের সাথেও তারা এই কাজে মানে জড়িয়ে জড়িয়ে নিজেদেরকে জড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন ফলে আল্লাহ সুবাহন তালা দুজন ফেরেস্তার আদিন করলেন হারুত এবং মারুত এই দুজন ফেরেস্তার মাধ্যমে তাদেরকে বললেন যে তোমরা মানে এগুলো থেকে মানে নিজেদেরকে মানে সরিয়ে রাখো জেনে রাখো যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম ছাড়া কোনো ব্যক্তি কারও কোনো ক্ষতি করতে পারে না কারও কোনো ক্ষতি করতে পারে না এ বিষয়টি আল্লাহ রাবুল আলমিন তাদের মাধ্যমে মানুষদের কাছে তুলে ধরার জন্য আল্লাহ সুমানতলা হারুত এবং মারুথ এই দুজনকে প্রেরণ করলেন এবং তারা লোকদেরকে বললেন যে তোমরা কুফুরি কাজে লিপ্ত হয়েও না কুফুরি কাজে ওই ওই আয়তের মধ্যেই সবাই স্পষ্ট রয়েছে কুফুরি কাজে লিপ্ত হো না কিন্তু তারা আসলে হারুত এবং মারুতের এই বিষয়টাও মানে তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি গ্রহণযোগ্য হয়নি দেখা গিয়েছে যে তারা মানে কুফুরি কাজে অর্থাৎ এই জাদুকর্মের মধ্যে তারা মানে বেশি লিপ্ত হয়ে গিয়েছিল জাদুকর্ম থেকে তাদেরকে মানে প্রত্যাহার করা যায়নি বা ফিরিয়ে আনা যায়নি এটাই মূলত এই আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে আর অতিরিক্ত কিছুই না আর বিস্তারিত যে সমস্ত বক্তব্যগুলো বিভিন্ন ঘটনা যেগুলো উল্লেখ করা হয়েছে সবগুলো ইসরায়েলি বর্ণনা একটাও মানে কোনো বিশুদ্ধ বক্তব্য বা সনদের মাধ্যমে সাব্যস্ত হয়নি আমরা ইসরায়েলি বর্ণনা যেতে পারি না কোরআন কারিমে যতটুকু আছে ততটুকুই আমাদেরকে এখানে বিশ্বাস করতে হবে আর যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলাম সুস্পষ্টভাবে হাদিসের মাধ্যমে মানে এখানে আর অতিরিক্ত কোনো কথা বলেন নেই সুতরাং ইসরায়েলি রবায়তকে সামনে রেখে এ আয়তের তাফসির করার বিষয়টি গ্রহণযোগ্য নয় তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসুখ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিবি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা পবিত্র কোরআনের কিছু আয়াতের বিষয়ে প্রশ্ন পেলাম সংক্ষিপ্ত পরিসরে আমরা সেসব বিষয়ের জবাব দেওয়ার চেষ্টা করেছি এবং প্রসঙ্গত তিনি কিছু তফসির গ্রন্থের উল্লেখ করেছেন সেসব গ্রন্থ পাঠে আমরা আরো সমৃদ্ধ হতে পারবো লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব